মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আমার অনেকটা ভালোবাসা। এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, গলার স্বর শুনেই বুঝতে পারছো। আর কালকে তো নাক মুছতে মুছতে পুরো নাক ব্যথা হয়ে গেছে, মানে কি বলবো, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর বাসন কুসন মাজতে মাজতে আর ঠান্ডার মধ্যে এত জল ঘাটলে না আমার ঠান্ডা লেগে যায়। আর জল তো ঘাটতেই হয়, আর তার মধ্যে পুজো বলে কথা, বাড়িতে এত কাজকর্ম, কিছু করারও নেই, তো সেটজিন খাচ্ছে আর কাজ করছি এই আর কি। আর এই দেখো বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি, সোনা জিয়া চলে গেল, ওদের আজকে রেজাল্ট, জানি না কী করবে, আমার তো ভীষণ টেনশান হচ্ছে। তো দেখা যাক কী করে, হাজব্যান্ড নিয়ে গেল, কারণ আমি রান্নাবান্না কিচ্ছু হয়নি। আর সমস্ত আজকে আজকে হচ্ছে সারাদিন গোছানো, আজকে আর পয় পরিষ্কার কালকে পর্যন্ত হয়ে গেছে। তবে হ্যাঁ, অল্প কটা কাছাকাছি আজকে করতেই হবে, কারণ ওটা তো ডেলিকার, নাহলে জমে যাবে, তাই জন্য কাছাকাছি তো আছে। আর আজকে শুধু গোছানো, মানে ঠাকুরমশাইয়ের উপরে যে রান্নার জিনিসপত্র সমস্ত কিছু ওইগুলো গোছা, ঠাকুর ঘরে আমার ভোগের জন্য কি কি লাগবে সেগুলো গোছাবো, কারণ হাজবেন্ড তো এক এক করে সবই নিয়ে এসছে। আর যেগুলো বাকি আছে, মানে সবজি বাজার, ওখান মানে স্কুল থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করে, মানে সকালে টিফিনটা করবে, করে তারপরে যাবে হচ্ছে সবজি বাজার করতে। মুদিখানা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। আর দশকর্মার জিনিস, দশকর্মার বিল তো আগেই দিয়ে এসেছিলো, আজকে শুধু নিয়ে আসবে। তো এই হচ্ছে কথা। আর এখন আমি ঝটপট করে বিছনাগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাবলাম চলো ভিডিওটা শুরু করে নিই, নাহলে আর শুরু করা হবে না, সামনাসামনি কথা বলার আর পরে সময় হবে না, তো একটু কথা বলে নিই তোমাদের সাথে। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো, তোমাদেরও ভালো লাগবে। দেখা যাক সোনা জিয়া কেমন রেজাল্ট করে, কারণ আমার ভীষণ টেনশান হচ্ছে যে কী করবে কী করবে, যদিও যা হওয়ার তো হয়েই গেছে, এখন টেনশান করে কোনো লাভ নেই। তবু মায়ের মন দেখবে একটা দুশ্চিন্তা হতেই থাকে যতক্ষণ না রেজাল্টটা নিয়ে বাড়ি আসছে, কারণ আমি যতক্ষণ না দেখছি বা ফোন করে একটু জিজ্ঞাসা করতে পারছি যে কী হয়েছে, কেমন পেয়েছে, একটু টেনশন হয়। এটা মায়ের মন, স্বাভাবিক, সব মায়েদেরই হয় আমার মতন। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থেকো, সাথে থেকো। বন্ধুরা দেখো আমার জিয়ার রেজাল্ট নিয়ে বাড়ি চলে এসেছে। রেজাল্ট কই? বাবার কাছে। বাবার কাছে? আর মানে এত ভালো রেজাল্ট করছে, তার সাথে সাথে খাবার। হ্যাঁ, এটাও দিয়েছে সাথে লেস, চিপস, এটা চিপস। তাই ভালো রেজাল্ট করেছো মা? হ্যাঁ খাও, আগে খাওয়া, তাই তো, আনন্দের চটে আগে খেতে হবে তো। হ্যাঁ খাও। এটা হলো সোনার রেজাল্ট, 9th হয়েছে সোনা। আর এখানে মার্কসগুলো তোমাদেরকে দেখাই, এই যে, ঠিক আছে। তো এই আর কি, মোটামুটি খারাপ করেনি, ভালোই মানে করেছে, আর 10-এর মধ্যে রয়েছে, এটাই আমি অনেক, আমি আর আশা করি না এর থেকে ভালো। মোটামুটি একটা ভালো রেজাল্ট করলেই হলো। আর এটা হলো জিয়ার, জিয়া কোনো র্যাঙ্ক করেনি, কিন্তু মোটামুটি খারাপও রেজাল্ট করেনি, ভালোই করেছে, 1 কম পেয়েছে, আর অঙ্কতে 20-20 পেয়েছে, ঠিক আছে। তো মোটামুটি ভালোই করেছে দুজনে। এখানে দেখো সবজি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে, আলু দিয়ে শিম দিয়ে বড়িতে একটা তরকারি করব, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এই যে আলু দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে একটা ভাজা করবো। আর এই ভাজাটা না আমার জিয়া খুব ভালোবাসে, গাজর আর বিট অন্য কোনো তরকারিতে দিলে বা ডালে দিলে খেতে চায় না, মানে গাজরটা তো ডালে দেওয়া যায় কিন্তু ও খেতে চায় না, ও ভাজাটাই একটু খেতে চায়। তো এই কারণে বিট দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে বেশিরভাগ দিন একটু ভাজা করি, ও খুব ভালো খায়। আর লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম, ব্যাস এবার ভাজা ভাজা করব। আর এপাশে আর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে তো নিরামিষ, কালকে যেহেতু পুজো বাড়িতে, তো আজকে মাছ ওই কারণে খাবো না, আজকে নিরামিষই খাবো।
ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে একটু বড়ি ভেজে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে করব, সোনা জিয়া খাবে না, আমি আর হাজবেন্ডটি খাবো, এক মানে শুধু দুপুরবেলাটা খাবো, এই কারণে অল্প করেই করছি। আলু আর শিমটা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর একটু লাল করে ভেজে নিয়ে লবণ হলুদ লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু বড়ি দিয়ে দেবো। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ঢাকা দিয়ে রেখেছিলাম, আলু শিম দুটোই গলে গেছে, তারপরে বড়িগুলো দিয়ে দিয়েছি। আর বড়িগুলো একটু মানে খুন্তিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে খাওয়ার সময় মুখে পড়বে আর খুব ভালো লাগবে। আর একদম মাখো মাখো করেই করেছি। তো দেখো সমস্ত রান্না আমার হয়ে গেছে, এই যে আলু দিয়ে বড়ি দিয়ে শিম দিয়ে করেছি, আর ভাজা করেছি, আর ডাল করেছি, এই তো মেনু। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি ওদিকের একটু টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেব, গুছিয়ে গাছিয়ে নেব আর কি। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আমি গ্যাসটা মুছে বাসনটা মেজে নিই। তো বন্ধুরা দেখো, হাজবেন্ড মুদিখানার মাজার সব নিয়ে এসেছে, কলকাতা থেকেই এনেছে। এটা হলো দারচিনি, এটা হলো এলাচ, মানে গোটা গরম মশলা আর কি, আর এটা হলো চীনাবাদাম আলুর দমের জন্য, আর এটা হলো লবঙ্গ। তো এগুলো সব ওনারাই পেস্ট করে নেবে আর কি, ওনাদের মতন করে। আর চার মগজ এনেছে, কাজু বাদাম এনেছে, এগুলো কাজু বাদামটা এসেতে দেবে, পোলাওতে দেবে। চার মগজটা আলুর দমের মধ্যে দেবে। আর কিশমিশটা একটু বেশি এনেছে, আর এখানে হচ্ছে জায়ফল জয়িত্রী আছে, আর জয়িত্রী অল্প, মানে জায়ফলটা অল্প আর জয়িত্রীটা বেশি আনতে বলেছিল। আর কিশমিশটা একটু বেশি এনেছে পোলাওতে, একটু কিশমিশ বেশি দেয়। তো এইগুলো সব কলকাতা থেকেই নিয়ে এসেছে, কারণ কলকাতা থেকে একটু দামে কম হয়, আর এখানকার দোকানে একটু দামটা বেশি হয়। তো এই কারণে কলকাতার একদম পাইকারি বাজার থেকেই সব নিয়ে এসেছে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে এসেছে, সেগুলোও তোমাদেরকে দেখায়। তো সবার প্রথম চিনি, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি তো লাগবেই, তাই জন্য একবারে বেশি করেই নিয়ে এসেছে। আর এখানে সব গুঁড়ো মশলা আছে, তো তেজপাতা আছে, আর দেখি কী কী আছে। এখানে সব জিরা হলুদ গুঁড়ো আর কি, আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আলুর দমটা যাতে খুব সুন্দর কালার হয়, একটু গোটা জিরে ফোড়নের জন্য। আর এনেছে আমুল দুধের প্যাকেট, কারণ আলুর দমের মধ্যে আমুল দুধের গুঁড়ো দিলে না খুব সুন্দর হয় আর কি, তো এই কারণে এইসব এনেছে। আর আমাদের যে চালালা কাকু আছে, সে মানে কাকুটা চাল দিয়ে গেল, আর হাজবেন্ড সবজি বাজারও নিয়ে এসছে। তো এই যে আমি রান্নার ঠাকুরের জন্য এই গামলার মধ্যে করে সব রেখে দিচ্ছি, যা যা লাগবে ওনার আলাদা। আর এখান থেকে আমার ঘরের জন্য কিছু আলু রেখে দেবো, ভুগি রান্না করবো সেই ঝুড়ির মধ্যে, কারণ ঘরেও তো লাগবে আলু, সব ভাগ ভাগ করে রাখছি আর কি। আর আলুটা একটু বেশি করে এনেছে, তো এখান থেকে আমি আবার
আমার মায়ের পূজোর জন্য, দেখো মায়ের জন্য আমার হাজবেন্ডই পছন্দ করে শাড়িটা এনেছে, তো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, আর শাড়িটা খুব সুন্দর হয়েছে, তো এটা মায়ের জন্য এনেছে, লাল আর হলুদ দেখেই এনেছে, কোনো কালোর ছোঁয়া নেই। সাজাচ্ছে ছাদ দিয়ে, আর বক্সও নিয়ে এসছে, বক্স টক্সও সব মানে আজকেই সব ফিটিং করে দিয়ে যাবে, ওনাদেরকে আবার চা দিয়ে আসলাম উপরে, তো এই আর কি মোটামুটি সব হয়ে গেছে, শুধু ফুল আর মালা ওগুলো কালকে আনবে, ফুলমালাটা আর আজকে আনবে না, আর সব আনা হয়ে গেছে, সব রেডি, তো এই আর কি এখন ঘরদোরটা মুছবো, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, এখন ঘরদোর মুছবো, তো চলো তোমরা দেখতে দেখো সাথে থেকো। দশ বাজে, এই সবে একটু ক্রিম মাখলাম, ক্রিম মেখে সিঁদুর পরে বসলাম, হাজবেন্ড স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপরে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3:10 বেজে গেছে, তো এই মানে আজকে কিন্তু সেমন কঠিন কোনো কাজ করিনি, মানে আজকে গোছাতে গোছাতেই সময়টা চলে যাচ্ছে, এখানে মানে রান্নার ঠাকুরের ওখানে গোছাচ্ছি, পুজোর ওখানে ঠাকুরমশাইয়ের ফর্দ লিস্ট হাজবেন্ড নিয়ে আসছে, আর আমি খালি গোছাচ্ছি, লিস্ট মিলিয়ে মিলিয়ে সব ঠিকঠাক করে রাখছি, এই সমস্ত করতে করতেই কোথার থেকে সময় চলে যাচ্ছে। হাজবেন্ড স্নান করতে গেছে, ও আসলে তারপরে খাবো, আর সোনা জিয়ার খাওয়া হয়ে গেছে, জিয়া ঘুমাচ্ছে, ও ঘুমাবে না বলছে, আমি ঘুমাবো না, আমি বলছি যে না আন্টি আসবে রেজাল্ট দেখতে বিকালবেলা, না ঘুমালে বকা দেবে, তাই জন্য আবার একটু মানে শুয়েছে, এখনও ঘুমায়নি, এই আর কি। তো চলো, আর চুলে শ্যাম্পু করে নিয়েছি আজকে, আজকে তো নিরামিষই খাচ্ছি, আর তার মধ্যেও কালকে বৃহস্পতিবার, আমার বড় মেয়ের জন্মবার, তো এই কারণে কালকে তো শ্যাম্পু করতেও পারবো না, কারণ আমি মানি এই জিনিসটা, অনেকে মানে অনেকে মানে না, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাশুড়ি মা যেহেতু বলে গেছে যে প্রথম সন্তানের জন্মের বারটা একটু মানতে, চুলে শ্যাম্পু করতে না, তো এই কারণে করি না, খুব ঠেকা ছাড়া করি না, তো ওই কারণে আজকেই করে নিলাম, আর আজকে তো তাছাড়া নিরামিষই খাচ্ছি, তো আজকেও চুলে শ্যাম্পু করে নিয়েছি, পুরো ভেজা, দেখো পুরো ভেজা চুলটা ছেড়ে দিয়েছি, আর এখন শীতকালে না চুল সহজে শোকাতে চায় না, পাখা চলে না, তো ওই কারণে, আর গরমকালে দেখবে শ্যাম্পু করলে চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়, পাখার তলে বসলেই শুকিয়ে যায়, যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো সাথে থেকো। খাওয়া দাওয়া করে উঠলাম, আর উঠে এই যে লেবু খাচ্ছি, ঠাকুরকে লেবু দিয়েছিলাম, তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করেই খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ওই কারণে খাওয়া দাওয়া করে তারপরে বসে বসে লেবু খাচ্ছি, হাজবেন্ডও খাচ্ছে, জিয়া ঘুমিয়েছে, সোনা এখনও ঘুমায়নি, সোনা নিচে যাদের ঘরে, তারপরে লেবুটা খাবো, খেয়ে আমি একটা লম্বা ঘুম দেবো, এখন বাজে তো 4:05, তো এখন খেয়ে দিয়ে বাসন কোসন মেজে উঠে এই বসলাম, আর এখন একটু ঘুমিয়ে নেব, নিয়ে তারপরে আবার রাত্রেবেলা যা যা বাকি আছে সে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, রাত্রেবেলা বাবাও আসবে আজকে, আজকে রাত্রেবেলা বাবার আসার কথা, মানে সন্ধ্যাবেলা, তো দেখি বাবা কখন আসে, তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো সাথে থেকো। Thank you.
নিলাম, একটু দুধ চা করলাম আমি, সোনা আর হাজবেন্ড। এখন এই চাটা খাবো সন্ধ্যাবেলা, তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় আসলাম, তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চাটা খেয়েই বসলাম, আর বাবা এসছে, বাবার আবার জ্বর এসছে, তো বাবাকে দুধ মুড়ি দিলাম, দুধ মুড়ি খেয়ে তারপরে প্যারাসিটামল খেলো বাবা, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছে। মানে বাবা এসছে পরেই দেখি গাটা গরম গরম, তারপরে থার্মোমিটার দিয়ে মাপলাম, দেখি বেশ ভালো জ্বর এসছে। তারপর সাথে সাথে দুধ গরম করে মুড়ি দিয়ে দিলাম, আর পুচকি বাবা জিয়া খেলা করছে, বাবা ঘুমাচ্ছে, তো এই তো। আর সমস্ত কিছু মোটামুটি ঘুম মানে রেডি হয়ে গেছে, এখন একটু রান্না করব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিও, সবাইকে ডাটা।